আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ফিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা ইলফিস। শুরুতেই সংবাদ শোনা, চাল সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশন নিতে তিন মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রী। কিছুক্ষণ পর শেখ রেহেনাকে নিয়ে যাচ্ছেন টুঙ্গিপাড়া। পশ্চিমাদের নিষেধাজ্ঞার ভয়ে রাশিয়া জ্বালানি তেল কিনতে পারছে না বাংলাদেশ, চাওয়া হয়েছে ভারতের বুদ্ধি, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার তেল গ্যাস আমদানি দুই তৃতীয়াংশে নামাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেনকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র না দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চালের বাজারের অস্থিরতার কারণে অনুসন্ধানে তিন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চালের অনুমোদনহীন ব্যবসা প্রতিষ্ঠান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। ভরা মৌসুমেও চাল ও চালের দাম বৃদ্ধি নিয়ে মন্ত্রিসভার আলোচনা হয়। তেলের মতো চালও কেউ নিয়ম বহির্ভূতভাবে মজুত করছে কিনা তা খতিয়ে দেখে অ্যাকশনে যেতে বলেন প্রধানমন্ত্রী। সভা শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জানান, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এই চার দেশে স্থলপথে ট্রানজিট সুবিধা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আমদানি রপ্তানির ক্ষেত্রে সুইফট ব্যবস্থা ছাড়াও সিঙ্গাপুর, হংকংয়ের প্রস্তাব করা একাধিক বিকল্প ব্যবস্থা নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। পদ্মসেতু উদ্বোধন অনুষ্ঠানে সারা দেশ যুক্ত থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সরকারি সফরে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে প্রধানমন্ত্রীর সাথে ছোট বোন শেখ রেহানাও থাকবেন। সকাল 11:30 তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু সহ 15 আগস্টে শহীদদের কবরে মাগফিরাত কামনায় দোয়া করবেন। বাদ জোহর বঙ্গবন্ধু সমাধির সৌধ কমপ্লেক্সে মসজিদে মিলাদ মাহফিলে যোগ দেবেন। বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে হবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির জন্য বিদেশিরা নানা ফরমাশ দেয় বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বলেন, দেশের উন্নয়ন ব্যাহত করতেই তারা একের পর এক ইস্যু তৈরি করছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার ভয়ে রাশিয়া থেকে জ্বালানি কেনা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন এ ব্যাপারে ভারতের বুদ্ধি চেয়েছেন। তারা প্রতিদিন এক একটা ইস্যু নিয়ে আসে, আমরা তাদের বলতাম ডেভেলপমেন্ট পার্টনার, এমন ডেভেলপমেন্টের এক পয়সাও দেয় না, কিন্তু খালি অ্যাডভাইস দিয়েই যাচ্ছে। আর আপনার ডেভেলপমেন্ট যাতে বাধাগ্রস্ত হইতে পারে তার জন্য যত ধরনের ফরমাইশ আছে সব দিচ্ছে। হ্যাঁ, অস্থিরতা সৃষ্টির জন্যে বিভিন্ন রকমের মানে কন্ডিশনের দিচ্ছেন, সেইগুলো তো গ্রহণযোগ্য না। ভালো যাতে না করতে পারি এই জন্য বিভিন্ন রকম আপনার উদ্যোগ টুদ্যোগ আন্ডার ভ্যারাইটিজ অফ পলিসিস, বড় বড় পলিসি দিয়ে নিয়ে আসবেন। আমরা উই হ্যাভ টু রেসিস্ট দোজ, আমরা ওগুলো রেসিস্ট করা উচিত। বরং তিনাদা তাদের ঘর সামলা কাকে? ইউরোপিয়ানরা যখন ঘর সামলা কাকে? তাদের দেশে মুদ্রাস্ফীতি এত বাড়ছে, আমেরিকাতে 4 গুণ বেড়ে গেছে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ এনে পদত্যাগ করেছেন সদ্য ঘোষিত কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক আমিরুজ্জামান আমির। সোমবার রাত 11:30 নগরীর ধর্মসাগর পার বিএনপি জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আমিরুজ্জামান আমিরের অভিযোগ, সরকারের সাথে আঁতাত করে সুযোগ সুবিধা নেয়া ও আওয়ামী লীগের এমওডিও লেটারে মামলা থেকে রেহাই পাওয়া ব্যক্তিকে কমিটিতে সদস্য সচিব করা হয়েছে। এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যারা দলের জন্য কাজ করেছে, দলের জন্য ত্যাগ করেছে, দলের জন্য মামলা খেয়েছে, দলের জন্য জেল খেটেছে, আমি তাদেরকে টানবো। তাই আমি আজকে আপনাদের কাছে আমার মনের দুঃখের কথাগুলি বললাম। আমার যেহেতু হৃদয় রক্তক্ষরণ হয়েছে, আমি এই পদ থেকে, আহ্বায়ক পদ থেকে আমি অব্যাহতি দিলাম। মাছের চড়া দামে ক্ষুব্ধ বরিশালবাসী। ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময় দেশি অন্য মাছ কিনতে হিমশিম খাচ্ছেন তারা। সরবরাহ কম থাকার অজুহাত বিক্রেতাদের। মৎস্য অধিদপ্তর বলছে নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে মাছের দামেও। সাগরে মাছ ধরায় চলছে নিষেধাজ্ঞা। 65 দিনের এই নিষেধাজ্ঞা বহাল থাকবে 23 জুলাই পর্যন্ত। সাগরে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় এর প্রভাব পড়েছে অন্যান্য মাছেও। নদীর যে ইলিশ পাওয়া যায় তার দামও দ্বিগুণ।
বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের দামও নাগালের বাইরে। 800 টাকার নিচে কোনো কেজি নাই কোনো মাছের। এখন আমাদেরও তো আসলে কিছু করার নেই, আমরা তো মধ্যম আয়ের মানুষ, আমাদের তো চাকরিতে বেতন বাড়তেছে না, কিন্তু দ্রব্যমূল্যের দাম যারা বাড়ছে, এখন মানে তিন বেলার জায়গায় দুই বেলা খাইতে হবে, মানে এক বেলা খাইতে হবে। এখন তো আগের মতো মাছ ভাতে বাঙালি যে আমরা মাছ মাছ তো কেনার উপায় নাই, সব কিছু দাম এত বাড়তি, ওই আমাদের বেতন তো বাড়তেছে না, সেদিকে তো কারোর নজর নাই। 400 টাকা আয় করলে 400 টাকা দিয়ে ওই হারি, খুব অসুবিধা হইতেছে সংসার চালাইতে। মনিটরিং হচ্ছে কিন্তু চলে গেলে আবার যাই সেই, এটা কন্টিনিউ থাকতে হবে। ব্যাঙ মাছ 600 টাকা কেজি, তুলো ডাড়ি 600 টাকা কেজি, মাছ তো নাই, না থাকার কারণে এটা, থাকলে তো দাম বাড়তো না, দাম তো কমেই যেত। বছরেও তৈল, বাজারেও তৈল, রাষ্ট্রে তৈল, ইঞ্জিনে তৈল, তৈলের দাম বেশি, যার জন্য সবকিছু বেশি। বিক্রেতারা বলছে এবার বর্ষা দেরিতে হওয়ায় মাছের আহরণ কম, তার উপরে নিষেধাজ্ঞার কারণে সামুদ্রিক মাছও কম। সাগরে মাছ হইতেলে, নদীতে মাছ হইতেলে বন্যা লাগে, পানিটা একটু কালো হওয়া লাগে, গোলা হওয়া লাগে, পানিটা গোলাটি হওয়া লাগে, পানি পরিষ্কার, পানিটা গোলাটি না হলে মাছ হবে না, এর জন্য মাছ খুবই কম। মৎস্য অধিদপ্তর বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে মাছের দাম নিয়ন্ত্রণ করলে ক্ষতিগ্রস্ত হবেন জেলেরা। সামান্য আর একটু পানি যদি নদীতে বৃদ্ধি পায় তাহলে মাছের উৎপাদন নদী থেকে আহরণ বেড়ে যাবে, আর আমরা ওই আমাদের এই মাছ দাম নিয়ন্ত্রণে চলে আসবে। যদি আমাদের মাছের দাম বেশি কমে যায় তাহলে কিন্তু আমাদের জেলেদের এবং আমাদের মৎস্য চাষিদের কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আপনারা জানেন যে প্রত্যেক জিনিসেরই দাম বেশি। বরিশালের বাজারে রুই, কাতল, চিংড়ি, পোয়া, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছের দাম বেড়েছে কেজি প্রতি 100 থেকে 300 টাকা পর্যন্ত। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এই ছিল এখনকার মতো, পরে সময় সকাল 11টায় দেখা আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানকে ভিজিট করুন www.bnews24.com ও facebook.com/bangladeshane এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshanews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।